নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট। প্রতিবারের মতো এবারেও আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে নেফ্রোলজি সংক্রান্ত কিছু ইন্টারেস্টিং বিষয়, জানার বিষয় নিয়ে বলার জন্য এসছি। খুব সহজ ভাষায় আমি এক্সপ্লেন করব। একটা প্রশ্ন আমার পেশেন্টরা খুব রেগুলারলি করে থাকেন যে ডাক্তারবাবু, ক্রিয়েটিনিন কমবে কিভাবে? তো ক্রিয়েটিনিন জিনিসটা কী? ক্রিয়েটিনিন কোনো রোগ নয়, ক্রিয়েটিনিন শরীরে তৈরি হয়, মাসল ব্রেকডাউন হয় রেগুলারলি, শরীরে ক্রিয়েটিনিন তৈরি হয়। কিন্তু ক্রিয়েটিনিন একটা দূষিত পদার্থ, এটা নর্মালি কিডনি শরীর থেকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বার করে দেন, যার ফলে আমাদের ক্রিয়েটিনিনের মাত্রাটা শরীরে কম থাকে। যখনই কিডনি এই কাজটা করতে পারছে না, তখন ক্রিয়েটিনিনটা ক্রমাগত জমতে 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 জমতে, যত কিডনি কম কাজ করছে তত ক্রিয়েটিনিন বাড়তে 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 একটা হাই ভ্যালু নেয়। তার মানে ক্রিয়েটিনিন কিন্তু থার্মোমিটার, ক্রিয়েটিনিন জ্বর নয়, ক্রিয়েটিনিন একটা কিডনির ফাংশন মাপার থার্মোমিটার। আবার ডাক্তারবাবুরা, নেফ্রোলজিস্টরা, আমরা শুধু ক্রিয়েটিনিনটাকেও থার্মোমিটার নিই না, ক্রিয়েটিনিনটাকে বিভিন্ন ফর্মুলার মধ্যে দিয়ে ফেলে, তার মধ্যে বয়স থাকে, ওজন থাকে, পুরুষ না মহিলা থাকে, ইন্ডিয়ান কি আমেরিকান, এগুলো থাকে, ফেলে আমরা একটা GFR বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ক্যালকুলেট করি, যেটাতে কিডনির ফাংশনটা অ্যামাউন্টটা বোঝা যায়, কত পার্সেন্ট কিডনি কাজ করছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যখন অ্যাকিউট কিডনি ফেলিয়ার হয়েছে, নর্মাল কিডনি ছিল, হঠাৎ করে কিডনি ফেলিয়ার হয়েছে, সাপে কাটার জন্য হতে পারে, একটা দুটো ব্যথার ওষুধ খাওয়ার জন্য হতে পারে, প্রচণ্ড ডায়রিয়া হয়ে ডিহাইড্রেশন হয়ে হতে পারে, এক্ষেত্রে চিকিৎসা করে, ডিহাইড্রেশন করে, স্যালাইন দিয়ে, জল করে, বা এক দুদিন কিছুদিন ডায়ালিসিস দিয়ে ক্রিয়েটিনিনটাকে ধীরে ধীরে পার্মানেন্টলি কমিয়ে দেওয়া সম্ভব, মানে রিকভারি সম্ভব। কিন্তু যখন ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, মানে এই কিডনির রোগটা মিনিমাম 3 মাস হয়ে গেছে, তখন কিন্তু আর ক্রিয়েটিনিন কমে নর্মাল হয় না। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট যখন আমার কাছে আসেন, আমরা তাকে বা তার বাড়ির লোককে সবসময় বুঝিয়ে বলি যে আপনার চিকিৎসার লক্ষ্যটা কী হওয়া উচিত, কী দেখবেন পরের বার আমার কাছে যখন আসবেন, কী এক্সপেক্ট করছেন চিকিৎসায় লাভ হচ্ছে বোঝার জন্য। সেটা সবসময় যে ক্রিয়েটিনিন কমা নয়, ক্রিয়েটিনিন কমা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে একটা দুঃসাধ্য ব্যাপার, এটা প্রায় কমে না। তো আমি প্রতিটি পেশেন্টের GFR বা কিডনি ফাংশনের পার্সেন্টেজ লিখেও দিই আপনাদের প্রেসক্রিপশনে, পেশেন্ট বাড়ির লোককে বুঝিয়েও দিই। আমাদের উদ্দেশ্য থাকে যে কিডনির ফাংশনের পার্সেন্টেজটা ধরুন 30% কাজ করছে বা 32% কাজ করছে, এটা ওভার টাইম মোটামুটি একটা একই জায়গায় রেখে দেওয়া, মানে 30-এর জায়গায় যখন পরের বার 28% হয়ে গেল, তখনও আমি বললাম না যে কিডনি দারুণ ভালো হয়ে গেল, বা 30টা যদি 32% হয়ে যায় তখনও আমি বললাম না যে আপনার কিডনি খারাপ হয়ে গেছে। এই 28 থেকে 32 মোটামুটি একই জায়গায় কিডনির ফাংশনটাই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের যদি রেখে দেওয়া যায়, তাহলে ওভারঅল চান্স বেশি যে ইন ফিউচার ক্রিয়েটিনিন বেড়ে আপনার ডায়ালিসিসের প্রয়োজন হবে না। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে যে ক্রিয়েটিনিন রোগ নয়, ক্রিয়েটিনিন মাপকাঠি, ক্রিয়েটিনিন GFR মাপার একটা প্যারামিটার, একটা অঙ্গ। ক্রিয়েটিনিন বাড়লে প্যারাসিটামলের মতো জ্বর কমানোর কোনো ওষুধ নেই যে দিলাম আর ক্রিয়েটিনিন কমে গেল। ক্রিয়েটিনিন বাড়ার কারণটা খুঁজে বার করে সেটাকে যদি চিকিৎসা করা হয়, তাহলে ক্রিয়েটিনিন কমে যায়। যেমন অ্যাকিউট কিডনি ফেলিয়ারের যে চিকিৎসাগুলো, সেগুলো চিকিৎসা করলে যেহেতু শর্ট ডিউরেশনে কিডনি ফেলিয়ার হয়েছে, ক্রিয়েটিনিন নর্মাল হয়ে যায়। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে, যেখানে প্রায় মিনিমাম 3 মাস থেকে আর অনেক দিন ধরে ধীরে ধীরে ক্রিয়েটিনিনটা বেড়েছে, সেক্ষেত্রে ক্রিয়েটিনিন কম করার উপায় নেই। ওষুধগুলো যেগুলো দেওয়া হয়, ডায়েট চার্ট যেগুলো দেওয়া হয়, সেগুলো এই কারণে দেওয়া হয় যে ক্রিয়েটিনিনের বৃদ্ধি হওয়ার মাত্রা, যে রেট, সেটা যেন অনেক স্লো হয়ে যায়, সো দ্যাট যে ডায়ালিসিস হওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকটা স্লো হয়ে যায় বা পিছিয়ে যায়। এখনও পর্যন্ত ক্রনিক কিডনি ডিজিজে, সে স্টেজ 1ই হোক বা স্টেজ 5ই হোক, নতুন কিডনি না লাগিয়ে বা কিডনি ট্রান্সপ্লান্ট না করে ক্রিয়েটিনিন একদম সাংঘাতিকভাবে কমিয়ে দেওয়ার কোনো রকম পদ্ধতি নেই। নমস্কার।